লিফলেট বিতরণ আমরা করছি যে আগামী 7 তারিখে 7ই জানুয়ারি 2024 এ এটি নির্বাচন অনুষ্ঠিত হবে এইটা একটা প্রহসনের নির্বাচন আমরা এটা বলছি এই কারণে আমি এটার নাম দিয়েছি শহীদ নির্বাচন নামা একটি নাটক মঞ্চস্থ হবে ওই দিন এই নাটকটা রচিত এবং প্রযোজিত অন্য জায়গা থেকে এই সরকার সেটিকে মাত্র মঞ্চস্থ করবে এবং তারা এই অবৈধভাবে ক্ষমতায় থাকাটা চিরস্থায়ী করতে অতীতে যে কাজটা করেছিল 2014-তে 2018-তে জনগণ সে প্রতারণা করে যেভাবে ভোট করেছিল এবার অন্যভাবে নিজেরা নিজেরা ভোট করে সেইটা স্থায়ী করতে চাচ্ছে জনগণ এর আগেও প্রতারিত হয়েছে এখন আর প্রতারিত হতে চায় না আমাদের যে লড়াই সেটি শুধু গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার মুক্ত মানবাধিকারের জন্য নয় আমরা মনে করি আজকে যদি এই সরকার টিকে থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সুতরাং এইটি রক্ষার লড়াই আমরা এই লড়াই আছি এই দামি নির্বাচন আমরা বর্জন করছি এবং জনগণকে এই বার্তা দিতে চাই এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না বদল অবসর করার জন্য তারা আমাদের সাথে যোগ দেবেন এবং ভোট বর্জন করবেন নিশ্চয়ই জনগণ আমাদের সাথে আছেন সমস্ত দেশের গণতান্ত্রিক শক্তি একটি দাবিতে আজকে ঐক্যবদ্ধ সেইটি হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং একটি সুষ্ঠু নির্বাচন আপনার চাচি দিক চাচি আম্মা দিক চাচির বক্তব্য নেন আপনারা অবৈধ নির্বাচন নির্বাচন শেখ হাসিনার নির্বাচন মানবো না।